লোকসভার পর রাজ্যসভাতেও পাশ হয়ে গেল দিল্লি অর্ডিন্যান্স বিল। সোমবার রাতে রাজ্যসভায় ভোটাভুটিতে বিলের পক্ষে ভোট পড়ে 131টি এবং বিপক্ষে ভোট পড়ে 102টি। স্বাভাবিকভাবেই রাজ্যসভায় বিরোধী শক্তি দুর্বল হয়ে পড়ে এই বিল রক্ষার ক্ষেত্রে। গত 3রা আগস্ট লোকসভায় পাশ হয় এই বিল, এরপর রাজ্যসভায় এই বিল পাশ হয়। এই বিলকে কেন্দ্র করে বিজেপি এবং আম আদমি পার্টির মধ্যে বিবাদ চলছে অনেকদিন ধরেই। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, কেন্দ্রের ক্ষমতা কেড়ে নেওয়ার দরকার নেই, 130 কোটি মানুষ গোটা দেশের ক্ষমতা আমাদের হাতে তুলে দিয়েছে। তিনি আরও জানান, রাজ্যসভায় ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি বিল 2023-এর আসল উদ্দেশ্য দিল্লিতে দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করা। রেজাল্ট অফ দ্য ডিভিশন অন দ্য মোশন দ্যাট দ্য বিল বি পাসড সাবজেক্ট টু কারেকশন, আইস 131, নোজ 102, ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।